হ্যাঁ, তোমরা খেয়ে ওটা কিভাবে এত মিষ্টি খেতে পারো আমি যেটা বুঝতে পারলাম না। আমার তোমার তো যাওয়ার দরকার নাই। ইয়ামিনা কে কি চাচ্ছ তুমি, মানে চাচ্ছটা কি সেটা বলো। চাচ্ছি হচ্ছে প্রত্যেক মাসে, হ্যাঁ সবাই একসাথে, লোকেশনটা শেয়ার, প্রত্যেক মাসে সবাই একসাথে হবে, কিভাবে হবে, কোথায় হবে, খাওয়া দাওয়া কিভাবে হবে, সেটাও আপনার দায়িত্ব না। এভাবে বললে তো হবে না, তুমি পুরো কথা বলতে ফেললে তো সমস্যা। বলো কি চাচ্ছ। বললাম তো অবজেক্টিভ হচ্ছে প্রত্যেক মাসে একবার মিট করা হবে। এই পলি, তুমি কি 30-40 জন কাজিনদেরকে তোমার বাসায় খাওয়াতে পারবা? দেখো আমাকে বলতেছে, আর আমরা নিশাদ কি কোথায় পাবো? অত রংপুরে থাকে, যে মাসে যে মাসে আসবে ও মাসে মাসে পাবে। ওই যে কি বলে, দৃষ্টি একটা প্রস্তাব করতেছে, প্রত্যেকটা কাজিনদের বাসায় মাসে একবার করে খাওয়া দাওয়া সবাই মিলে, সবাই, হ্যাঁ ওয়ান ডিশ পার্টি। ওকে ডান। এটা কি ভাই কি আমাকে বলে রে রূপনা, মেয়েদের বাচ্চাটা তো পুরাতন মতো হয়েছে দেখতে। আমি বললাম আমার মতো, আর আজকে আমি দেখলাম, কালকেই বলছে। আমি 3 মাস বয়সে এরকম ছিলাম, ওর কয় মাস, 4 মাস বাজাও।